আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসেছিলেন, এক বৃদ্ধা মহিলা মসজিদে নববীতে প্রবেশ করলেন, আল্লাহ রাসূল বৃদ্ধাকে দেখে দাঁড়ালেন। বৃদ্ধা যখন কাছে এলেন, আল্লাহ রাসূল গায়ের চাদর মোবারক বৃদ্ধা মহিলার জন্য বিছাই দিলেন। কথাবার্তা শেষ হওয়ার পর বৃদ্ধা যখন চলে গেল, আল্লাহ রাসূল দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বুঝলাম না, বিশ্ব নবী একজন বৃদ্ধার জন্য গায়ের চাদর মোবারক বিছানো আর দাঁড়ানো, আমরা এতে আশ্চর্য হয়ে গেলাম, কিছুই বুঝলাম না। এই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল, কতজন বলেন? চারজন বাদশাহ ছিল, তার মধ্যে দুইজন মুমিন আর দুইজন কাফের, দুইজন মুমিন আর দুইজন কাফের। কাফের দুইজনের নাম হচ্ছে, একজন নামরুদ, অন্যজন হইল বক্তে নাছ। আর মুমিনদের জন্য একজন হইল সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হইল জুলকারনাইন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ, এই পৃথিবীর তো আমি একজন বাদশাহ, আমি এই সারা দুনিয়া আমি শাসন করি, আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি সারা পৃথিবীতে যে আছে মানুষ, মানুষগুলো, প্রাণীগুলো, পাখিগুলো, মৎস্যগুলো, জিন জাতিদেরকে আমি এক বেলা খানা খাওয়াবো। আল্লাহ তাআলা বলল, নো সুলাইমান, এ কাজটা তোমার না, এ কাজটা হইল আমার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার একটু ট্রাই করার সুযোগ দেন, আমি দেখি পারি কিনা। সুলাইমান আলাইহিস সালামও ছাড়ে না আর আল্লাহও ছাড়ে না, একটু বেজার আছে কি নাই বলেন। অবশেষে কথোপকথন হতে হতে আল্লাহ তাআলা বলল, সুলাইমান যাও, তুমি এক বেলা খাবার খাও। সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার কথা আবার জিনেরা শুনতো, জিনদেরকে নিয়ে গোল টিবিলে বৈঠক করলো, যে বলল যে আমি পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে এক বেলা খানা খাও, তোমরা এই সাগরের পারে তোমরা রান্না শুরু করো, আফ্রিকার বড় বড় গরুগুলো ফ্রাই করো, খিচুড়ি করো, বিরিয়ানি করো, তেহারি করো, সাদা ভাত, পোলাও, খাসিগুলো চিকেন ফ্রাই করো। সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী তারা রাতে রাতে রান্না করতে করতে 40 কিলোমিটারের খাবার তারা তৈরি করলো। কত কিলোমিটার বলেন? এখন এসে গেল সেই মহেন্দ্র দিন, যেদিন সাইয়েদনা হযরত সুলাইমান সাল্লাম খাওয়াবেন, তিনি সমস্ত জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, উদ্বোধনী ভাষণ, শুভেচ্ছা ভাষণ দিলেন, যে আমি তোমাদেরকে খাওয়াবো, এই লাইনে দাঁড়াবা মানুষগুলো, এই লাইনে জিনগুলো, এই লাইনে পাখিগুলো, এই লাইনে মৎস্যগুলো। বিশাল সাগরের মাছ থেকে এক তিমি মাছ এসে এসে বলছে, সুলাইমান আমি লাইন মানি না। আমি কি মানি না? সুলাইমান সাল্লাম বললেন, মাছ, যে তিমি মাছ, আমি নবী মানুষ, আমি লাইন থুয়ে বেলাইনে খাবার দেব না। তিমি মাছ ডাক দিয়ে বলল, রে সুলাইমান, আমি তোমার মেহমান, তুমি আমাকে দাওয়াত দিয়েছ, এই দাওয়াতের ডাকে সারা দিয়ে আমি মাছ এসেছি, আমাকে যদি খাবার না দাও আর এই অবস্থায় যদি আমি মারা যাই, কিয়ামতের দিন তোমাকে আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়ানো লাগবে। সুলাইমান সাল্লাম বললেন, বাকি সবাইরা লাইনে খাবে আর তিমি মাছ বেলাইনে খাবে। জিনের বাদশাকে ডাক দিয়ে বললে, যে এই তিমি মাছটাকে আফ্রিকার একটা গরু ওর পেটের ভিতর ঢুকাই দাও। তিমি মাছ বলল, সুলাইমান আমার মুখটা যতক্ষণ হা করে থাকবে ততক্ষণ আমাকে খাবার দেবা, যতক্ষণ কি করে থাকবে হা, একটা গরু ঢুকাই দিল,
কিছু হইল না। বলে এখান থেকে কয়েকশো ছাগল মেরে দাও, কয়েকশো গরু দাও, খেসুরি দাও, বিরিয়ানি দাও। দিতে দিতে এক কিলোমিটারের খাবার শেষ। কয় কিলোমিটারে? তিন মাসের মুখটা কোন হা কোনা আছে। সুলাইমান আলাইহিসসালাম তাকে দেখতেছে, এক কিলোমিটারের খাবার শেষ, দুই কিলোমিটারের খাবার শেষ, তিন কিলোমিটারের খাবার শেষ, দশ কিলোমিটারের খাবার শেষ, বিশ কিলোমিটারের খাবার শেষ, তিরিশ কিলোমিটারের খাবার শেষ, চল্লিশ কিলোমিটারের খাবার শেষ। এখনো তিন মাসের মুখটা হা করা আছে কি নাই বলেন? এখনো কি করা আছে? হা করা আছে। সাইয়েদান হযরত সুলাইমান আলাইহিসসালাম এই দৃশ্য দেখে আল্লাহর জমিনে সেজদায় পড়ে গেলেন। মাওলারে কিছুই বুঝলাম না, সারা দুনিয়ার মানুষ তো দূরের কথা, প্রাণী কিন্তু দূরের কথা, একটা তিমি মাছকেও আমি খাবার দিতে পারি নাই। তিমি মাছ ডাক দিয়ে বলে, রে সুলাইমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এভাবে তিনটা লোকমা প্রতিদিন আল্লাহ পাক আমাকে খাওয়ায়। আল্লাহ বলছে রিজিকের মালিক আমি। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ বলছে আমি প্রাণীকুলকে খাওয়ান দিই, মৎস্যকুল খাওয়াই। একটা বাবুই পাখি সে বাসা থেকে খালি পেটে যায়, সন্ধ্যা সে পেট ভরে আসে, ঠিক কিনা বলেন? বিশাল তিমি মাছ সে সমুদ্রের এপার থেকে ওপার, তারপর সে পেট ভরে বাসায় ফেরে, কার উপরে বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। صدق الله العظيم। আল্লাহ বলছে হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে করো যে আল্লাহ তোমাকে, তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছে, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার এই মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবে, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা তো আজ বৈজ্ঞানিক সত্য কথা, বিজ্ঞানসম্মত কথা, ঠিক কিনা বলেন? মানুষের উৎপত্তি কোত্থেকে এলো? কোরআনে কারিম বলছে, আল্লাহ তাআলা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানত না, শুনত না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারিম থেকে, তা জেনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদওয়ার। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মা বাপের পুরুষের স্তর মতো, জন আর মহিলাদের বা দুটিতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানির ফোঁটাকে জমার রক্তে পরিণত করে দিলাম, এই জমার রক্তকে
গোশত বানালাম কষি কষি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে ফাকাসাউনাল ইজামাল হামা গোশত দিয়ে রগ দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে সাউনি দে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছি ঠিক কি না বলেন আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছেন বলেন কি দিয়ে বলেন গোশত দিয়ে রগ দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে সাউনি দিয়ে মায়ের পেটের ভিতরে কে বানাইছে বলেন আল্লাহ তাআলা বলেন মায়ের পেটের ভিতরে ফি কারারিম মাকিন একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো জাম যেখানে কোনো রোগ স্পর্শ করতে পারবে না পারে বলেন আল্লাহ বলছে আমি তোমাকে এমন একটা জায়গায় রেখে দিলাম যেখানে কোনো কোনো জাম কোনো রোগ তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি করতে গেলে আমি ইচ্ছা করলে ওই মায়ের গর্ভের ভিতরে তোমাকে রক্তের পিঞ্জরা আকাশে দৃশ্যাত করে দিতে পারতেন পারতে না বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেট থেকে মৃত্যু হিসেবে দুনিয়ায় বের করে নিয়ে আসতে পারতাম বিকলাঙ্গন করে দিতাম পঙ্গু করে বানাতে পারতাম সাবধান সেই মা বাবার সাথে নাফরমানি করিও না আল্লাহ বলেন খালাকাল ইনসান মানুষ আমি সৃষ্টি করছি কে সৃষ্টি করছে বলেন আল্লাহ আল্লাহ কি সৃষ্টি করছে বলেন মানুষ সৃষ্টি করছে আল্লাহ তাআলা সৃষ্টি করছে বল বান্দা একটু তাকাই দেখো তোমাকে হাত দিলাম পা দিলাম চক্ষু দিলাম সব কিছু দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম একবার নিখুঁত করে তুমি তাকাই দেখো তোমার শরীর দিকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পরে বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে মায়ের পেট থেকে আসতে করে আমি তোমাকে নিয়ে আসলাম এমন সময় নিয়ে আসলাম তোমার কোনো জ্ঞান ছিল না তোমার কোনো হুঁশ ছিল না তোমার কিছুই ছিল না আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনে এসেছি যখন তোমার কোনো হুঁশ নাই জ্ঞান নাই কথা বলতে পারো না পায়খানার ভিতরে পড়ে থাকো ট্যাটা করে কান্না ছাড়া কোনো বাসা নাই পানির পিপাসায় যদি গলা শুকিয়ে যায় কান্না ছাড়া তোমার কোনো বাসা নাই আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন রব বলেন না সুবহানাল্লাহ কে সৃষ্টি করছে বলেন আল্লাহ তাআলা সৃষ্টি করছে বলছে সাবধান তোমাকে যে আমি মায়ের পেটের ভিতর সৃষ্টি করলাম ওই মা বাবার সাথে দুর্ব্যবহার করিও না কর্কট ভাষায় কথা বলিও না মা বাবাকে সম্মান দিয়ে কথা বলো কি দিয়ে কথা বলো বলেন সম্মান দিয়ে কথা বলো আল্লাহ তাআলা বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পূর্বের পক্ষ থেকে ফয়সালা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাবার ইহসান করো খিদমত করো তাদের জন্য উপকার করো তাদেরকে ভালোবাসো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে বান্দা তাদের সঙ্গে কিভাবে আচরণ করবে আল্লাহ তাআলা তাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল্লাহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ তাআলা বলছে বান্দা মা বাবার সাথে সম্মানজনক কথা বলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা সম্মানজনক কথা বলো মাথায় জাকি দিয়া রাগ করে চোখ মোটা করে মা বাবার সাথে কথা বলো না
এই কথা কে বলছে বলেন? আকাশ আর জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। যে বলছে মা বাবার, মা বাবা হলো তোমার কাছে সবচেয়ে বড় পীর। মা বাপ কি সন্তানের কাছে বলেন সবচেয়ে বড় পীর কে? বলেন মা বাপ। ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বলেন মা বাপ। এই মা বাবার সাথে সম্মান কথা বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন জনের দোয়া কবুল হবে, উস্তাজাবুদ দাওয়াত। কয়জনের দোয়া কবুল হবে বলেন? কয়জনের দোয়া কবুল হবে বলেন? সকলে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন তিন জনের দোয়া কবুল হবে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। বলো সুবহানাল্লাহ, কার দোয়া মঞ্জুর হয়ে যাবে? বলেন মা বাপ। এই জন্য বলছে যে মা বাবার সাথে কোনো সময় রাগ করে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম, এই মা বাবার সাথে কিভাবে দোয়া করবা? এই দোয়াটা পর্যন্ত আল্লাহ পাক শিখাচ্ছে। আল্লাহ পাক বলছেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন আপনারা, সবাই পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব সময় যিনি এই দোয়া করবেন, যে হ্যাঁ, এই আয়াতের অর্থ হচ্ছে হে আল্লাহ আমার মা বাপ আমাকে শৈশবকালে, শিশুকালে যেভাবে লালন পালন করেছে, হে আল্লাহ আপনি আমার মা বাপকে আপনার রহমতের কোলে লালন পালন করিয়ে বলেন না, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها। আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছে কি বলছে বলেন? আল্লাহ বলতেছে যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে। এই কথা কি বলছে বলেন? আল্লাহ তাআলা বলছে গভীর রাত, সমস্ত পৃথিবীর মানুষ সব ঘুমিয়ে যায়, গর্ভধারিণী মা ঘুমাতে পারে না। পৌষ মাস মাঘ মাসের শীতের রাত, পৌষ মাস মাঘ মাসের শীতের রাত, সন্তান মায়ের পেটের ভিতরে হাঁটু হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়ে লাথি মেরেছে, গর্ভধারিণী মা মা ল্যাপটাকে সরাই দিয়ে উঠে দাঁড়ালেন, বসলেন ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন, রাতটাকে কাটিয়ে দিলেন। পরের দিন আবার সারাদিন রান্না বান্না করে নিজে খেতে গেলেন, এক প্যাট বড়া ক্ষুদা নিয়া মা খেতে গেলেন, সন্তান মাথা দিয়ে গুসা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে, মা খাবার প্লেটটা ঠেলে দিয়ে মা উঠে দাঁড়ালেন, বসলেন, বেদনা শুরু হয়ে গেলেন, চোখ থেকে পানি বের হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন হে সন্তানরা শোনো, তোমরা মা বাবার সাথে কোনো সময় দুর্ব্যবহার করো না, তাদের সাথে সম্মানজনক কথা বলো। কি জনক কথা বলো বলেন? সম্মানজনক কথা বলো, মা বাবার সাথে উপ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। চিৎকার দিগো না, সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন বলেন? আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী মসজিদে নববীর বিতানে বসাছিলেন, এক বৃদ্ধা মহিলা মসজিদে নববীতে প্রবেশ করলেন,
আল্লাহ রাসূল বৃদ্ধাকে দেখে দাঁড়ালেন। বৃদ্ধা যখন কাছে এলেন, আল্লাহ রাসূল গায়ের চাদর মোবারক বৃদ্ধা মহিলার জন্য বিছাই দিলেন। কথাবার্তা শেষ হওয়ার পর বৃদ্ধা যখন চলে গেল, আল্লাহ রাসূল দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বুঝলাম না, বিশ্ব নবী একজন বৃদ্ধার জন্য গায়ের চাদর মোবারক বিছানো আর দাঁড়ানো, আমরা এতে আশ্চর্য হয়ে গেলাম, কিছুই বুঝলাম না। হুজুর সাল্লাম বললেন, ও সাবিরা, আমি আমার মায়ের দুধ বেশি আমার কিসমতে পাই নাই, যার কোলে লালন পালন করে আমি বড় হয়েছি, ইনি হচ্ছেন হযরতে হালিমা তুসাদিয়া। বলা সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল মায়ের মর্যাদা বাড়াই দিলেন। কে দিলেন বলেন? আল্লাহ রাসূল বাড়াই দিলেন মায়ের মর্যাদা। হুজুরকে জিজ্ঞেস, হুজুর খিদমত কর্ম কার? হুজুর বলছেন তোমার মায়ের। তারপর জিজ্ঞেস করছে, হুজুর খিদমত কর্ম কার? হুজুর বলছে তোমার মায়ের। তারপর জিজ্ঞেস করে, হুজুর খিদমত করব কার? বলছে তোমার মায়ের। তারপর কার? হুজুর বলছে তোমার বাবা। তাহলে মায়ের গুণ কয় গুণ বাড়াই দিলেন বলেন? মায়ের মর্যাদা বাড়াই দিলেন। আজ ইসলামের শত্রুরা তারা বলে নারীর অধিকার ইসলাম দেনায়, তাহলে ইসলাম নারীর অধিকার দেনায়, তাহলে নারীর অধিকার কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অধিকার দিয়েছে। হযরত বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই, তার মা অসুস্থ, গভীর রাত, পিপাসায় গলাটা শুকিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, হযরত বাইজিদের মা ডাক দিয়ে বলল, বাইজিদ, পিপাসায় গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার এক গ্লাস পানি দাও। বাইজিদ ঘরের ভিতরে ঘোরাফেরা করলো, কোথাও পানি পেল না। ঘর থেকে বের হয়ে দূর থেকে এক গ্লাস পানি নিয়ে আসলো। পানি নিয়ে এসে দেখে তার মা ঘুমিয়ে গেছে। বাইজিদ মায়ের কাছে হাতে পানি নিয়ে দাঁড়ায় রইলেন। এদিকে মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিলেন, বাইজিদের মা ঘুম ভেঙে গেল। তাকেই দেখে বাইজিদ এই শীতের রজনীতে গ্লাসে পানি দাঁড়ানো, বলল, বাবা কেন তুমি ঘুমাও নাই দাঁড়িয়ে রয়েছো? বলছে, মা আপনি একবার পানি চাইছেন, বাসার ভিতরেও কোথাও আমি পাই নাই, দূর থেকে পানি নিয়ে এসেছি, দেখি আপনি ঘুমাই গেছেন। মা বলে, বাচ্চা কেন ঘুমাও নাই? বলছে, মা আপনি যদি সময় মতো পানি চান, আর যদি আমি দিতে না পারি তাহলে আপনার কষ্ট হবে, এই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। বাইজিদের মা হাত থেকে পানি নিয়ে পানি গ্লাস পান করলো। পান করে বাইজিদকে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শোয়াই দিল। পবিত্রতা অর্জন করে উজু করে বাইজিদের মা নামাজ আদায় করে সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ গো, বাইজিদ আমার ছেলে হয়ে আজকে যে আমার জন্য যে কাজটা করেছে, আমি মা, আমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ গো এই বাইজিদকে তুমি সুলতানুল আরেবিন বানাইয়া দিও। জোরে সরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীজির দরবার থেকে আসতে দেরি হয়েছে। আবু হুরায়রা বাসায় নক করলো, গভীর রাত, তার মা ছিল মুশরিকা। তার মা জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, বাবা তোমার এত রাত হলো কেন? আবু হুরায়রা বলল যে, মা এমন এক দরবারে আমি ছিলাম যার কদম চুমতে পারলে বিশ্ব ধন্য হয়ে যাবে না। সুবহানাল্লাহ, আবু হুরায়রার মা ছিল মুশরিকা। এই কথা শোনার সাথে সাথে বেত্রাঘাত করা শুরু করে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনার মারার অধিকার আছে, আপনি আমাকে মারতে পারেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমার মা, আপনি মারতে মারতে যদি আমাকে শেষ করে দেন, তামাম দুনিয়া শুদ্ধ আপনার ঘর দরজা ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারি না। সকালবেলা আবু হুরায়রা বিশ্ব নবীজির দরবারে গেলেন, কান্না শুরু করে দিল।
আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কেন কাঁদছ, কেন কান্না করতেছ? আবু হুরায়রা বলল, হুজুর আমাকে মা মেরেছে। আল্লাহ রাসূল বলছেন, মা মেরেছে এটা কি আমার জন্য নালিশের জন্য এসেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, নালিশ করতে আমি আসি নাই। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এজন্য আমার কিছু করার নাই, আমার এখানে কিছু করতে পারবো না, তোমার মা তোমাকে মেরেছে। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি যদি একটু দোয়া করেন, আমার মা মুশরিকা, আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুরি করে নেবেন। আল্লাহ রাসূল দোয়া উঁচু করে বললেন, আল্লাহুম্মা হাদি আবি হুরায়রা, হে আল্লাহ আপনি আবি হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুরি করে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর বিশ্ব নবীজির দরবার থেকে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির দিকে যখন রওনা হলো, সাহাবায়ে কেরাম তার পাঞ্জাবি টেনে বলে, আবু হুরায়রা কি হয়েছে, তুমি কেন দৌড়াও? বলছে, আল্লাহর নবীর সাহাবীরা আমাকে তোমরা ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়া দেখি বিশ্ব নবীজির দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছে না, আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে দরজায় নক করলেন, নক করে বলছে, নক করছে, তার মা ঘর থেকে আওয়াজ দিল, কে আবু হুরায়রা? বলছে, জি আমি তোমার ছেলে আবু হুরায়রা এসেছি। বলছে যে, বাবা একটু দাঁড়া, অপেক্ষা করো, আমি গোসল করেছি, পবিত্র অর্জন করেছি। আবু হুরায়রা বলল যে, আমার মায়ের গলার আওয়াজ থেকে শিরকিয়াতের কোনো আওয়াজ পেলাম না, কুফরি কোনো আওয়াজ পেলাম না, আমার মায়ের কণ্ঠ থেকে আওয়াজ বেরিয়ে এলো, তাওহীদের ধ্বনি বেরিয়ে এসলো। আবু হুরায়রার মা বলছে, রে ছেলে চলো, তুমি যেই নবীর দরবারে গিয়ে মুসলমান হয়েছো, চলো আমাকে ওই বিশ্ব নবীজির দরবারে নিয়ে যাও। আবু হুরায়রার মা ঘোষণা করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। কার দরবার বলেন?